আমার প্রিয়জনেরা, প্রভু যীশুখ্রিস্টের নামে সকলকে অভিনন্দন। প্রভু যীশুখ্রিস্ট আমাদের সকলকে অনেক অনেক বেশি প্রেম করেন। আমাদের জীবনের প্রতি উনি ধ্যান দেন। আমাদের জীবনে যখনই আপনি চোখের জল ফেলেন, ঈশ্বর কিন্তু সেই সব কিছু দেখেন, আর উনি বলেন, আমি তোমার চোখের জল দেখেছি। এখানে এক দাস বলছে গীতসংগীতা 6:8, সদা প্রভু আমার কান্না শুনেছেন। আমরা অনেক সময় কান্না করি। মানুষ যখন কাঁদে সেটা দুই প্রকারের হয়। কিছু কিছু মানুষ এমনভাবে কাঁদে কেউ দেখে না, তাদের মুখ থেকে কোনো কথা বের হয় না, তারা মনে মনে শুধু কাঁদতে থাকে। অনেকে আছে যারা নিজের চোখের জল মানুষকে দেখাতে চায় না, তাই তারা বালিশে মুখ ঢেকে কাঁদে। তাদের বালিশ পুরোটা ভিজে যায়, তাদের চোখের জল দিয়ে তাদের বিছানাটা ভিজে যায়, তাদের চোখের জল কেউই দেখে না। ঈশ্বরের এক দাস বলেছে, আমি আমার চোখের জল দিয়ে আমার বিছানা ভিজিয়েছি, দুঃখের কথা কাউকে বলতে পারি না। আমি কার কাছে গিয়ে আমার দুঃখের কথা বলবো? কে আমার চোখের জল দেখবে? আমাদের জীবনে এত দুঃখ, কিন্তু কাউকে বলতে পারি না, মনে মনে শুধু চুপচাপ কাঁদতে থাকি। কেউ কেউ জোরে কাঁদে, যেখানে কেউ মারা গেছে সেখানে গেলে তারা জোরে কাঁদে, বা হয়তো জীবনে কোনো ভয়ানক পরিস্থিতি দেখে তারা সহ্য করতে পারে না, তাই তারা জোরে জোরে কাঁদে। যখন সন্তানদের শারীরিক অবস্থা খুবই খারাপ হয়, তখন তারা হাসপাতালে চিৎকার করে কাঁদে, কে আশেপাশে আছে কিছু ভাবে না। দায়ুদ এমনভাবেই কেঁদেছিল, জোরে জোরে কেঁদেছিল, যখন সে সব কিছু হারিয়েছিল। তার শত্রুরা এলো আর তার সকল সম্পত্তি লুটে নিয়ে চলে গেল। একদিকে তার সকল সম্পত্তি চলে গেল, এর উপর চারদিক থেকে এত বেশি সংকট ছিল। তখন সে মনে মনে ভাবল, হয়তো তার বন্ধুরা তাকে সাহায্য করবে, কিন্তু হয়নি। আর তাই তার মনটা ভেঙে গেল। মনে হচ্ছিল শরীরের সব শক্তি লাগিয়ে সে ওখানে কাঁদতে শুরু করে দিল। তারপর সে বলল, আমার কাঁদার আওয়াজ ঈশ্বর শুনলেন, আজ আপনিও কি কাঁদছেন? আমার স্ত্রী যাতে এ ব্যাপারে না জানে, বা আমার স্বামী যাতে, বা আমার বাচ্চারা যাতে আমার চোখের জলের কথা না জানে, এবং অন্য কেউ যাতে এই ব্যাপারে না জানে, এই জন্য আপনি মনে মনে চুপচাপ কাঁদেন, যাতে কেউ জানতে না পারে। রুমে একা একা কাঁদেন, কিন্তু মনে রাখবেন, একজন ঈশ্বর আছেন যিনি আপনার চোখের জলকে দেখেন। বা হয়তো আপনি চিৎকার দিচ্ছেন, আপনার কান্নার আওয়াজ ঈশ্বর শুনছেন। ভিড়ের মধ্যেও যদি একটা ছোট্ট বাচ্চা কাঁদে, তার মা কিন্তু সেই কাঁদা শুনে ফেলবে। এত ভিড়, এত আওয়াজ, এই সবের মধ্যেও কিন্তু নিজের বাচ্চার আওয়াজ সে শুনবে। সে দূর থেকে হলেও নিজের বাচ্চার কান্না শুনবে আর দৌড়ে তার কাছে চলে আসবে। বা ধরুন মা রান্নাঘরে খুব ব্যস্ততার মধ্যে রান্না করছে, তখনও যদি বাচ্চা কাঁদে সে কিন্তু শুনবে, এত ব্যস্ততার মধ্যেও কিন্তু বাচ্চার আওয়াজ শুনবে। বা ধরুন না বাইরে কোথাও কাজ করছে, খুব ব্যস্ততায় আছে, সে বাচ্চার শোয়ার ঘর থেকে অনেক দূরে, তবু কিন্তু সে বাচ্চার কান্নার আওয়াজ ঠিকই শুনবে আর দৌড়ে চলে আসবে। অন্য লোকেরা হয়তো সে বাচ্চার আওয়াজ শুনবে না, কিন্তু মা কিন্তু ঠিকই শুনবে আর সঙ্গে সঙ্গে এসে সামলাবে, কারণ মা বাচ্চার কথা চিন্তা করে। আজকে ঈশ্বর আপনাকেই বলছেন, আমার ছেলে, বা হে আমার মেয়ে, তুমি হয়তো আজকে একা একা বসে কান্না করছো, তোমার মনে যে এত দুঃখ আছে সেটা কেউ জানে না, বা জোরে কাঁদছ। আপনার একজন ঈশ্বর আছেন, আপনার কান্নার আওয়াজ শুনেন আর তারপর এসে সান্ত্বনা দেন। এমন একজন ঈশ্বর আছেন যিনি চিন্তা করেন। আমরা দেখলাম অনেক লোকের আছে যারা চিৎকার করে কান্না করে, আবার কেউ চুপচাপ করে কাঁদে। একবার একজন যুবতী তার বাবাকে নিয়ে আমার সাথে দেখা করতে এসেছিল। আমার রুমে ঢুকতেই সে জোরে জোরে চিৎকার করে কাঁদা শুরু করে দিল। আমাকে আঙ্কেল বলে বলে সে কাঁদছিল। তার বাবা তার চোখের জল দেখল। এই চোখের জল দেখে বাবা ভয় পেয়ে গেল, আমার মেয়ে এখন কাঁদছে। আমি মেয়েটিকে বসতে বললাম। কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর জিজ্ঞেস করলাম,
সে বলল, আমার মা নেই, আমার বাবার দিকে তাকান। আমার বাবা কত ভালোভাবে আমাকে সামলাচ্ছে, পরিশ্রম করছে, কিন্তু বাবা এখন অসুস্থ হয়ে গেছে। আমি যদি বাবাকে হারিয়ে ফেলি আমি তো অনাথ হয়ে যাব, আমার কেউ নেই। এটা বলে বলে চিৎকার করে সে কাঁদছিল। আমি তাকে বললাম, ভয় করবে না, কারণ ডাক্তাররা কিন্তু তোমাকে পরিস্থিতির কথাটা জানিয়ে দেবে। তারা কিছু করতে পারবে না, তারা বলবে সব কিছু শেষ হয়ে গেছে, এখন কিছু করা যাবে না, কিন্তু ঈশ্বর কার্য করবেন, অলৌকিক কাজ করবেন। অলৌকিক কাজের অর্থ কি? যেটা মানুষের পক্ষে অসম্ভব সেটা ঈশ্বর করবেন। আমার জীবনেও হয়েছে, ঈশ্বর আশ্চর্য কাজ করেছেন। তোমার জীবনেও অলৌকিক কাজ করবেন, চিন্তা করবে না, তুমি বিশ্বাসের সহিত যাও। আমি তার বাবার জন্য প্রার্থনা করলাম। কয়েকদিন পর সেই বাবাটা আসলো। আমি দেখতে পারলাম উনার চেহারাতে আনন্দ ছিল, উনার সঙ্গে আরেকজন ব্যক্তিও ছিল। উনি বললেন, আমার মেয়ে চোখের জল ফেলে আমার জন্য প্রার্থনা করেছিল, আপনার মনে আছে? আমি এখন সম্পূর্ণ সুস্থ, ডাক্তাররাও অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেছে। আমার এই বন্ধুরও একটা রোগ আছে, আপনি যিশুর কাছে প্রার্থনা করে দিন, সে সুস্থ হয়ে যাবে, বিশ্বাস মনে নিয়ে তারা এসেছিল। তখন আমি বুঝতে পারলাম সেই যুবতীর কান্নার আওয়াজটা ঈশ্বর শুনেছেন, আপনার কান্নার আওয়াজও শুনবেন। আপনি হয়তো মনের ভেতরে অনেক বেশি কাঁদছেন। একবার হান্না প্রার্থনা করছিল, তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, মানুষ ভাবল মদ খেয়েছে। হান্না মনে মনে কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছিল আর ঈশ্বর তার কান্নার আওয়াজ শুনলেন, হান্নার প্রার্থনা ঈশ্বর শুনলেন। আপনার কান্নার আওয়াজ ঈশ্বর শুনেছেন, আপনার প্রার্থনা শুনেছেন। আজকে অলৌকিক কাজ হবে, আপনার দুঃখকে ঈশ্বর দূর করবেন। হে প্রভু, আপনার এই মেয়েটির কান্নার আওয়াজ আপনি শুনেছেন, আপনার এই ছেলের কান্নার আওয়াজ আপনি শুনেছেন, এই সন্তানদের কান্নার আওয়াজ আপনি শুনেছেন। আশ্চর্য কাজ করেছেন, অলৌকিক কাজ করেছেন। আজকে তাদের জীবনে আপনি অলৌকিক কাজ করেছেন আমি বিশ্বাস করি। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।